স্কুলে রান্না করা খিচুড়ির মধ্যে বিষাক্ত বিছে ঘটনায় অঙ্গনারী কর্মীর বাড়িতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ। অঙ্গনবাড়ি স্কুলে শিশুদের জন্য রান্না করা খিচুড়ির মধ্যে বিষাক্ত বিছে পোকা। অঙ্গনবাড়ি কর্মীর বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখালেন উত্তেজিত গ্রামবাসী। অঙ্গনবাড়ি কর্মীর সাফাই, গরম খাবারে বিছে পড়েছে, তাতে খুব একটা ক্ষতি নেই, গরমে বিষ কেটে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে স্কুল চত্বরে পৌঁছায় পুলিশ। ঘটনাটি ঘটে অশোকনগর থানার হিজলিয়া অঙ্গনবাড়ি কেন্দ্রের। রান্নার জায়গার ঠিক উপরে জরাজীর্ণ অবস্থায় টালির চালা ভাঙা, উনুনের আশেপাশে নোংরা আবর্জনায় ভরা। এমন পরিবেশে রান্না করলে খাবারে দু একটা পোকামাকড় পড়বে না সেটাই অস্বাভাবিক। স্বাভাবিকভাবেই খাবারে পড়ে গেল পোকা, তাও আবার বিষাক্ত বিছে। ঘটনাটি ঘটে অশোকনগর থানার হিজলিয়া অঙ্গনবাড়ি কেন্দ্রে। এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। প্রথমে অভিভাবকেরা থালায় করে খিচুড়ির মধ্যে বিষাক্ত বিছে নিয়ে অঙ্গনবাড়ি স্কুল চত্বরে জমায়েতের আগেই স্কুল থেকে চম্পট দেয় রান্না এবং শিক্ষিকার দায়িত্বে থাকা সেরিনা খাতুন। কিন্তু ওই অঙ্গনবাড়ি কেন্দ্রের পড়ুয়াদের অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা দল বেঁধে হাজির হয় সেরিনা খাতুনের বাড়ি। অঙ্গনবাড়ি স্কুলের এই কর্মীর সঙ্গে শুরু হয় স্থানীয় বাসিন্দাদের বচসা। আমি প্রতিদিন সেরকম খিচুড়ি নিতে আসি, সেরকম খিচুড়ি নিয়ে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে ক্যানে থেকে খিচুড়ি ঢাললাম, ঢেলে ছেলেতে যখন খাওয়াতে যাব দেখলাম এই পোকা আছে, বড় বিছেটা আছে, বিছে আছে। তখন আসলাম, সবাই ফটো তুললো, দেখলো দিদিমণি নেই, কাউকে খুঁজে পেলাম না, তাই থালা শুধুই ঢেকে রাখলাম পরে দেখানোর জন্য। অন্যদিনেও অন্যদের খিচুড়ি ক্যানে পড়েছে নাকি বললেও একটু এরকম হয়েছে। এক প্রকার দায় এড়াতে সেরিনা খাতুনের দাবি, যেখানে রান্না হয় সেখানে চালার অবস্থা খুবই খারাপ। বরাবরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও রান্নার উপরে তাঁবুর ব্যবস্থা করা হয়নি, আমি কি করতে পারি? এই খাবার খেয়ে শিশুদের শারীরিক অবস্থা কেমন? এই বিষয়ে সেরিনা খাতুনের বিস্ফোরক এবং হাস্যকর দাবি, গরম খাবারের ভেতরে বিছে পড়েছে তো, তাই বিষ কেটে গিয়েছে, খুব একটা ক্ষতি হবে না। বলছি ওখানে পড়ছে, ওখানে হচ্ছে দিদিমণি কি করবে? আমার বক্তব্য হচ্ছে আমরা কি করব বলেন, যদি উপর থেকে পড়ে থাকে কপটদার। আমি একদম ধর্ম করে বলছি, আমি ঝেড়ে ঝেড়ে মায়ের নাম জানি ঝেড়ে রান্না করেছি। হালকা থেকে যখন বন্ধ রাখো রান্নি পাবে, তারপর তুমি রান্না উপর থেকে যদি পড়ে আপনি কি করবেন? এই কথাটার কোন যুক্তি আছে? আপনি তো দায়িত্বে রয়েছেন, এতগুলো শিশু, কতগুলো বাচ্চা আছে, কতগুলো বাচ্চা খায় এখানে? আমার খায় 80, 90, 95, 105, এইরকম আসে। 105? হ্যাঁ 105 আছে, 90 আছে, 95 আছে, যেদিন যেমন আসে। প্রত্যেকদিন তো আগে, কিন্তু না আমি বলছি, কিন্তু এই বাচ্চাগুলোর দায়িত্ব তো আপনারই, সেই উপর দিয়ে পোকা পড়ুক আর হেঁটে উঠুক। বছর আমি সেন্টার চালাচ্ছি, দেখে কি কেউ দেয়? আপনি দেখে কেউ, আপনি বলেন, আমি যদি দেখতে পেতাম না, পরিকাঠামো তো দরকার। ধরুন একটা মানে উপরে পরিকাঠামো তো নেই না, ইনশাআল্লাহ উপর হলে কিছু হবে না। গরমে গরমে পড়লে অনেকটা এটা বিষটা কেটে যায়। হ্যাঁ যাই, আমি তো তালি মরবো, আমিও তো খেয়েছি। গরমে পড়লে বিষটা কেটে যায়, বিষটা দেখি না কারণ এটা তো আমাদের বাংলা মাথায় ইয়ে হয়, কিন্তু আমি তো নিজে স্পটে খেয়েছি। স্কুলের ভেতর ঢু মারতেই দেখা গেল যেখানে রান্না করার জায়গা সেই জায়গার বেহাল অবস্থা। এখানেই শেষ নয়, শিশুদের পড়াশোনার জন্য সেখানে দেখা গেল রান্নার কাঠ, বাঁশ, নোংরা আবর্জনায় ভরা। সাপের আতুর ঘর বললেও কম কিছু বলা হবে না। স্থানীয়রা দাবি তুলেছেন অবিলম্বে এই সেরিনা খাতুনকে অঙ্গনবাড়ি স্কুলের দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে, তা না হলে আগামী দিনে আরো বড় কোনো বিপদ হতে পারে। এরকম তো দীর্ঘদিন ধরে হয়ে আসছে এখানে, দিদিমণির বললে উনি কোনো গাই করে না, কিন্তু আমরা বারবার বলে আসছি দীর্ঘদিন ধরে, কিছুই করে না। এখন ওনার বাড়িতে গেছিলাম, উনি বলল যে আজকে এরকম হয়ে গেছে, আজকে দিনটা বাদ দেন। তাই এই খাবারটা যদি কোনো বাচ্চা খেয়ে নিত তাহলে তার কি হতো? অনেক বাচ্চাই খেয়েছে এই খাবার, অনেক বাচ্চাই তো খাবার, এই খাবার অনেক বাচ্চাই খেয়েছে। পরিস্থিতি সামাল দিতে এদিন হিজলিয়া নিম্ন বুনিয়াদী প্রাইমারি স্কুল ক্যাম্পাসের মধ্যেই হিজলিয়া অঙ্গনবাড়ি কেন্দ্রে হাজির হয় অশোকনগর থানার পুলিশ। স্থানীয়রা খিচুড়ির মধ্যে বিছে পড়া থালা নিয়ে সোজা রওনা দেন হাবড়া 2 নম্বর বিডি অফিসে।
সেখানে বিডিওকে লিখিতভাবে গোটা ঘটনা জানিয়েছেন এবং এই অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি তুলেছেন তারা। গ্রামের মানুষ এসে অবজেকশন করেছে, যিনি আইসিডিএস সেন্টারে বিক্ষোভ দেখেছে, যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন। আমাদের স্কুলটা আলাদা, কিন্তু যেহেতু গ্রাউন্ডটা এক, উনি সকালে চলে আইসিডিএস সেন্টারটা এখানে। যাই হোক, যেটা ঘটনা এসে পুলিশ এসেছে, উনি ওই স্কুলের টিচার, শিক্ষক। এটা তো ওই স্কুলের ব্যাপার, আমি বলতে পারি না যদি মর্নিং সেশন হয়। তবে আমি যতদূর শুনেছি ওই স্কুলে একজন রান্না করার সহায়িকা থাকে, তো আইসিডিএস সেন্টারে শিক্ষিকাও থাকে, সাথে একজন সহায়িকা থাকে। এটা তো ওই ম্যাডামই ভালো বলতে পারবে, উনি দায়িত্বপ্রাপ্ত, সম্পূর্ণ দায়িত্ব ওনার উপর। এখন দেখার ছোট ছোট পড়ুয়াদের জীবনের কথা ভেবে প্রশাসন কি পদক্ষেপ নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, অশোকনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।